আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে আসলাম বরাবর মতো কমলাপুর মুগদা মান্ডা তারেক ভাইয়ের কবুতর লফটে। তো ওনার কাছে আজকে ইউজ পরিমাণ নতুন কালেকশন আছে। তো তারেক ভাই একটু অসুস্থ, তো এখানে তমাল ভাই আছে। তো তারেক ভাই, তমাল ভাই একই কথা। তো আজকে আপনি এই পর্বে দেখানোর চেষ্টা করবো তো তমাল ভাইয়ের কাছে কী কী ধরনের নতুন কালেকশন আছে, তো দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে যদি আপনাদের কিছু কবুতর পছন্দ হয়ে থাকে তো অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারের মাধ্যমে আপনারা এই কবুতরগুলো কালেক্ট করতে পারবেন। তো অবশ্যই চলেন আমরা এক এক করে কবুতরগুলো আপনাদের প্রাইস জানাই। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনারা নোটিফিকেশন পান। তো চলেন, তো এক এক করে আপনাদের কবুতরগুলো দেখাই। ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে এক জোড়া হলুদ রেন, মাশাল্লাহ বিগ সাইজের আছে। তো এই নর্মাদি কোনটা? বাম পাশে এটা নর, আর ডান পাশে এটা যেটা হাড়িতে আছে এটা মাদি। ডিম নিয়ে বসে আছে না? তো আপনাদের ডিমটা একটু দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখেন, এই যে ডিম, একটা ডিম দিছে, তো আরেকটা দিয়ে দিবে কাল পরশু হয়তো। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়টা ভাই চাওয়া দাম 10,000 টাকা। দেখেন ওই বাম পাশে এটা জোড়টা নর, আর এ পাশে এটা মাদি, 10,000 টাকার চাওয়া। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে, এটা একদম না। দেখেন মাশাল্লাহ খুব সুন্দর, সুস্থ সবল, কোনো রকম কোনো অসুস্থ নাই। তো ভাইয়ের কাছে আরও কবুতর আছে, তো এক এক করে কবুতরগুলো দেখাবো, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে এক জোড়া শেখর, দেখেন মাশাল্লাহ স্প্রিং করতেছে দুইটাই। দেখেন তো ভাই নর্মাদি কোনটা? হাড়িতে যেটা আছে ওইটা নর, আর নিচেরটা মাদি। তো ভাই এটার দাম কত চাইতেছেন ভাই? এই জয়টা ভাইয়ের চাওয়া দাম 10,000 টাকা। ডিমে আছে না? আচ্ছা, ডিম কি পারছে না দিয়ে কেন দিই? আচ্ছা, এই দেখেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এখানে দুইটা ডিম আছে। নিজের বাচ্চারা নিজেরা নিজেরই করে না? আচ্ছা, প্রত্যেকবার তো দুইটাই দেয় না? দুইটা ডিমই তো জমে? এখনো জমা আছে, তো দুইটা বাচ্চাও জমে। তো ভাই দাম চাইতেছেন কত এটা? এই জোড়টা ভাই চাওয়া দাম 10,000 টাকা, এটা একদম না। আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। এই যে এটা মাদি, দেখেন চোখগুলো দেখেন একটু, আর এই পাশে এটা ন। হলুদ কিং, এটা শৌখিন কিং। তো নর্মাদি কোনটা ভাই? ওই নিচেরটা মাদি। আচ্ছা, যেটা ডান বাম পাশে আছে এটা নর হাড়িতে, আর যেটা ডান পাশে আছে এটা মাদি নিচে। তো ভাই এই জোড়টার দাম কত চাইতেছেন ভাই? 10,000 টাকা। এই জোড়টা ভাই চাওয়ার দাম 10,000 টাকা। এটা ডিমবাচ্চা রানিং আছে ভাই? ডিমবাচ্চা 100% রানিং আছে, গ্যারান্টি সহকারে নিতে পারবেন। তো এটা এটা কি নিজেরা নিজেরাই ডিমবাচ্চা করে? হ্যাঁ, নিজেরা নিজেরাই ডিমবাচ্চা করে। তো এটা ফোস্টারিং করানো লাগবে না, এটা 10,000 টাকা চাওয়া। আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে, এটা একদম না। এটা নিচে ছাড়লে বোঝা যাবে। আচ্ছা, এটা নিচে ছাড়লে আরও বিগ সাইজ দেখা যাবে। দেখেন মাশাল্লাহ, তো চেহারাগুলো দেখেন। এই যে কিং, শৌখিন কিং, এই যে নর, আর ওই পাশে যেটা মাদি, ডান পাশে নর, বাম পাশে মাদি, এই যে দেখেন। তো ছাড়লে এটা কত বিগ সাইজ দেখা যায়, তার জন্য আপনাদের নিচে ছাড়া। এই যে দেখেন, তো এটা ভাইয়ের চাওয়া দাম 10,000 টাকা। আর বাকিটা আলোচনা সাপেক্ষে দেখেন মাশাল্লাহ অনেক বড় বিগ সাইজের। তো আপনাদের জন্যই নিচে ছাড়া দেখানো, যাতে এটা সাইজটা আপনাদের বুঝতে কষ্ট না হয়। এখানে এক জোড়া হোয়াইট কিং, এটাও শৌখিন কিং। তো নর্মাদি কোনটা ভাই? হাড়িতে যেটা বসে আছে ওইটা নর, আর নিচে যেটা আছে এটা মাদি। তো ভাই এটার দাম কত চাইতেছেন ভাই? এটাও ভাইয়ের চাওয়া দাম 10,000 টাকা। ডিম বাচ্চা তো রানিং আছে না? ডিম বাচ্চা 100, মাদি ডিম দিবে কাল পরশু না? তো এটা 100% রানিং আছে, আর যারা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আর এটা একদম না, আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। তো দেখেন মাশাল্লাহ জোড়াটা, হাড়িতে যেটা আছে ওইটা নর, আর যেটা নিচে আছে এটা মাদি। টুইটার সবজি রে স্যার, তো নর্মাদি কোনটা ভাই? এই বাম সাইডের ইয়া ডান সাইডটা মাদি, আর বাম সাইডের ইয়া নর, আর বাম সাইডটা হাইতে মাদি। হাইতে ওই পাশে ওই কোনায় যেটা আছে ওইটা মাদি, আর যেটা সামনে আছে এটা নর। তো ভাই জোড়াটা কত চাইতেছেন ভাই? জোড়াটা 6,000 টাকা। এই জোড়াটা ভাইয়ের চাওয়া দাম 6,000 টাকা। ডিম বাচ্চা তো বেড়ে নিয়ে গেছে? ডিম বাচ্চা রানিং আছে, এটার বাচ্চাও আছে, আর যারা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আর এটা একদম না, আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। তো দেখাই চোখটা, দেখেন একটু জুম করে দেখাই, এই যে এটা নরের চোখ, আর এই যে মাদি,
তো দুইটা দুই চকের দেওয়ার কারণ হলো গিয়া যাতে বাচ্চা কাচ্চা রেসের জন্য ভালো আসে উড়াইতে পারবেন। তো এক চকের দিলে কি হয় ভালো রেস ভালো রেস আসে না করতে পারে না রেস করতে পারে না। তো যারা নেবেন আর বাকিটা আলোচনা সাথে এখানে এক জোড়া সবজি রেস স্যার। তো মা এই মাক্সিটা এটা কি নর না মাদি মাদি মাক্সিটা মাদি আর সবজিটা নর। আর এখানে একটা বাচ্চা আছে মাশাল্লাহ ফুটফুটে বাচ্চা আছে। তবে বাচ্চা একটা কেন নষ্ট করে ফেলাইছে না? তবে একটা বাচ্চা সহিটা জোড়াটা কত চাইতেছেন ভাই? এই বাচ্চা সহ জোড়াটা চাওয়ার দাম 6,000 টাকা। দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আছে, এই যে একটু জুম করে দেখাই, এই যে মাক্সিটা মাদি আর সবজিটা নর আর ওখানে একটা বাচ্চা আছে। আর বাকিটা আলোচনা সবাইকে আপনার দামাদামি করে নেবেন। বাগা সবুজ গলা হাই ফ্লোর। তবে নরমাদি কোনটা? আচ্ছা ডান সেটটা নর আর বাম সেটটা মাদি। তো ভাই এটার দাম কত চাইতেছেন ভাই? 2500 টাকা। এটা ভাই চাওয়ার দাম 2500 টাকা। ডিম বাচ্চা করছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করছে আর রানিংও আছে। তো যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। এটা একদম না, দেখেন কি সুন্দর জুটি, দুইটাই বয়স আছে। তো হাড়িতে মানে ডিম পাড়ার প্ল্যান করতেছে আর কি। তো যারা নেবেন আর বাকিটা আলোচনা সাপেক্ষে। শেখর চুইঠাল এটা নর? হ্যাঁ শেখরটা নর। শেখরটা নর, দ্রবাস নর। আর এটা জাগ গলা কষা মাদি। তো জোড়া দিয়ে রাখছেন না? এটা জোড়া দিয়ে রাখছেন। জোড়া দিয়ে রাখা হয়েছে। তো ভাই জোড়াটা কত চাইতেছেন? জোড়াটা চাওয়ার দাম 6,000 টাকা। জোড়াটা চাওয়ার দাম 6,000 টাকা। এটা তো এখনো ডিম বাচ্চা করানো হয় নাই, আপাতত জোড়া দেওয়া হয় নাই। নর আলাদা ডিম বাচ্চা করছে, মাদি আলাদা করছে, ওরা করে নাই। আচ্ছা ওরা জোড়া দিয়ে রাখছে। আমি কারো যদি সিঙ্গেল নর লাগে মাদি লাগে তাও দেওয়া যাবে না? তো এটা চাওয়া দাম আর বাকিটা আলোচনা সাপেক্ষে আপনাদের নিতে হবে। সবজি সবজি গলা কষা এটা নর, পাকিস্তানি গলা কষা। আচ্ছা পাকিস্তানি কাল সেরা কবুতর গলা কষা এগুলো জাতের। আচ্ছা একটা বাচ্চা সবজি বের হয় আর একটা ঝাঁক। দাম কত চাইতেছেন ভাই? এটা দাম ভাইয়ের চাওয়া দাম 6,000। 6,000 টাকা চাওয়ার বাকিটা আলোচনা সাপেক্ষে। আর এখানে হয়তো ডিমে তা দিতেছে। তো দেখো এই যে দুইটা ডিম আছে, দুইটা ডিমই জমা গেছে অলরেডি। তো ভাইটা চাওয়া দাম আর বাকিটা আপনাদের দেওয়া আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে, এটা একদম না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ব্ল্যাক হোমা রেসার ব্ল্যাক জেল ব্ল্যাক জেল। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা ভাই চাওয়া দাম 8,000 টাকা। ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা 100% রানিং আছে। যারা নেবেন গ্যারান্টি সহকারে নেবেন। আর দেখেন এই যে পায়ে ট্যাগ লাগানো আছে, যেটা একটু জুম করে দেখাই, এই যে দেখেন। তো ট্যাগটা মেলা পড়ছে তাই কিছু বোঝা যাইতেছে না। তো এটা ভাই চাওয়া দাম আর বাকিটা আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। এখানে এক জোড়া হোয়াইট লাক্ষা। তো ভাই এই লাক্ষা জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা ভাইয়ের চাওয়া দাম 4,500 টাকা। তো দেখেন ডিম বাচ্চা রানিং আছে না? ডিম বাচ্চা 100% রানিং আছে। আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। ভাইটা চাওয়া দাম 4,500 টাকা। তো ভাই এটা কয় দামের লাক্ষা ভাই? 32 দামের লাক্ষা। এটা তো দেখেন খুব পাজি, ক্যামেরার সামনে আসে খালি, খুব চটপট। হ্যাঁ দেখেন বারবার পিছিয়ে সরাই দিল তারপরে সামনে এসে পড়ে। মাক্সি রেসার। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা চাওয়া দাম 4,500। এই জোড়াটা চাওয়া দাম 4,500 টাকা। ডিম বাচ্চা করছে ভাই? হ্যাঁ ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করছে না? প্রবলেমটা হচ্ছে মাদির ঠোঁট একটু জন্মগত একটু বেঁকা, এগুলো নিয়ে ওই যে পিছে এটা মাদি না? হ্যাঁ। তো জন্মগতভাবে ঠোঁটটা একটু বাঁকা। তো বাচ্চা কাচ্চা কেমন আছে? বাচ্চা কাচ্চা ভালো আছে, ভালো আছে, অ্যাকুরেট। হ্যাঁ অ্যাকুরেট আছে, ভালো আছে। তো ওই যে সামনে যেটা নর হারিতে গেল ওইটা নর, আর পিছে যেটা আছে ওইটা মাদি। মাদিটা জন্মগতভাবে ঠোঁটটা একটু বাঁকা, তো সমস্যা নেই। এটা 4,500 টাকা চাওয়া আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে, এটা একদম না। কালার ফিল ব্যাগ হলুদ। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা চাওয়া দাম 10,000 টাকা। ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, রানিং আছে না? আর যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। তো যেটা নিচে আছে এটা মাদি, এটা মাদি, আর যেটা হাড়িতে বসে আছে ওইটা নর। তো দেখেন এই যে নর, এটা 10,000 টাকা চাওয়া আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে এটা দামাদামি করে নিতে হবে, এটা একদম না। ডিম বাচ্চা 100% রানিং আছে, যারা নেবেন গ্যারান্টি সহকারে নেবেন। বোম্ব
বোম্বাই, এটা দেশি বোম্বাই, দেশি বোম্বাই ফোস্টারের জন্য। বোম্বাই সবসময় অনেক ভালো বাচ্চা করে। আচ্ছা, এটা ফোস্টারের জন্য খুব ভালো বাচ্চা কাচ্চা খাওয়ায়, তো যাদের ফোস্টারিং দরকার ভালো বাচ্চা কাচ্চা খাওয়ানো, কটা বাচ্চা খাওয়াতে পারে ভাই? এটা তিনটা চারটা পর্যন্ত সবসময়। আপনার সবাই জানে বোম্বাই অনেক ভালো বাচ্চা খাওয়ায়। আচ্ছা, তিনটা চারটা পর্যন্ত খাওয়াইতে পারে। তো ভাই দাম চাইতেছেন কত? এটার দাম ২৫০০ টাকা। যেটা হারিতে আছে এটা নর, এটা নর, আর যেটা নিচে আছে এটা মাদি। ২৫০০ টাকা চাওয়ার, বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে, এটা একদম চাওয়া হয়নি। তো যাদের পছন্দ হবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন নম্বরটা দিয়েছেন। এখানে একজোড়া সাদা শাটিন, দুইটাই মাদি। তো ভাই মাদিগুলো পার পিস কত করে চাইতেছেন ভাই? এটা পার পিস চাওয়া দাম ১০০০ টাকা। পার পিস চাওয়া দাম ১০০০টাকা। এই যে একটা, আর এখানে এই যে আর একটা, একটা চুইঠাল, একটা নাইরা, একটা এই যে এটা চুইঠাল না, এটা চুইঠাল, আর এই পাশে এই যে এটা, এটা নাইরা, ১০০০ টাকা পিস পড়বে। এটা একদম চাইছেন? মোটামুটি একদমই। তো আমাদের চ্যানেলের নাম যারা বলবেন তো কিছুটা ডিসকাউন্ট হয়তো পাইতে পারেন। কয় পরে আছে এগুলো ভাই? এটা ৯ পরে আছে না? দুইটাই ৯ পরে আছে। তো যাদের প্রয়োজন মাদি, তো আল্লাহর মধ্যে মাদিগুলো নিতে পারেন, ফুল ফ্রেশ আছে, কোনো রকম কোনো মিসমার্কিং নেই। এখানে একজোড়া বোম্বাই আছে, আর একটা বাচ্চা আছে, দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর দেখা যাইতেছে। তো সুন্দর জিনিস সবসময় সুন্দরই হয়। তো ভাই এই একটা বাচ্চা সহ জোড়াটা কত চাইতেছেন ভাই? ১২,০০০ টাকা। এটা ভাইয়ের চাওয়া দাম ১২,০০০টাকা। তবে এটা একদম না, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন। বাচ্চা সহ দাম চাইছে ১২,০০০টাকা। দুইটা বাচ্চাই ছিল, একটা বাচ্চা আনার সময় ওই পাটা ভেঙে গেছিল না? ছবি তোলা আছে, ওটা দেখা যাওয়া যাবে। আচ্ছা, তো কোনো সমস্যা নেই, তো নিতে পারেন। এটা ১২,০০০টাকা চাওয়া, আর বাকিটা আলোচনা সাপেক্ষে, একদম চাওয়া হয়নি। যেটা পিছনে আছে ওইটা নর না? ওই যে এইটা নর, আর এই পাশে এটা মাদি, আর এখানে একটা বাচ্চা। তো নিতে পারেন, মাশাল্লাহ খুব সুন্দর আছে, তবে জুটিটা একটু ছোট। তো দেখেন পাকিস্তানি গোল্ডেন হাই ফুলের কবুতর। তো সামনেরটা কি মাদি? সামনেরটা মাদি, আর পিছনে যেটা আছে ওইটা নর। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই? ৩৫০০টাকা। এই জোড়াটা ভাই চাওয়া দাম ৩৫০০টাকা। দেখেন কি সুন্দর চোখ, মার্বেল চোখ, দেখেন একদম কালো। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন। তো ভাই ডিম বাচ্চা তো রানিং আছে না? ১০০% রানিং আছে। আর যারা নেবেন তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আর ২৫০০টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের ৩৫০০টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে, এটা একদম না। স্যার, তো সামনেরটা নর, আর পিছনেরটা মাদি, মাদিটা একটু মল্টিংয়ে আছে। তো ভাই দাম কত চাইতেছেন? এই জোড়াটার দাম চাওয়া ৬,০০০টাকা। তো দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে, দেখেন দেখেন ট্যাগগুলা। তো এটা ৬,০০০টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দুইটাই বিএফসি ক্লাবের, দুইটাই বিএফসি ক্লাবের। কতগুলো রেস করে জানা আছে? ৩০০-৪০০ কিলো রেস করা যায়। আচ্ছা, তো যারা নিতে চান তো ইনশাল্লাহ নিতে পারেন, ফুল ফ্রেশ আছে, তবে মাদিটা একটু মল্টিংয়ে আছে। একজোড়া মাক্সি রেস স্যার, তো পিছনে একটা নর, আর সামনে যে এই পাশে যেটা নামলো এটা মাদি। তবে দাম কত চাইতেছেন? এটা দাম চাওয়া দাম ৫,০০০টাকা। এটা চাওয়া দাম ৫,০০০টাকা। এটা ডিম বাচ্চা করছে ভাই? সবগুলো ডিম বাচ্চা করা আছে। তো ৫,০০০টাকা চাওয়ার, বাকিটা আলোচনা সাপেক্ষে, দেখেন এই যে এটা নট, এটা নটটা, আর এর পাশে এটা মাদিটা। আপনার বাঞ্জা এগুলো সেল হয়ে গেছে, এগুলো একদম এ গ্রেডের বাঞ্জা। তো কালকে একটা জোড়া আনছিলাম মুসালদম চুইঠালের, তো বাচ্চা আনার পরে বাচ্চারা দিয়ে খাওয়াইতেছে না, বাচ্চা দিয়েছি সাথে সাথে, দেখেন আপনার বাচ্চা নিয়ে দেখেন। তো দেখেন দুইটা বাচ্চা দেওয়ার সাথে সাথেই তো বাচ্চা দুইটা খাওয়ানো শুরু করে দিছে, এই বাঞ্জা দুইটা সেল হয়ে গেছে। তো বাচ্চাগুলো, আচ্ছা বাচ্চাগুলো সেল করবেন? হ্যাঁ, বাচ্চা জোড়ার সাথে, বাচ্চা জোড়ার সাথে না, জোড়াটা পরে দেখাই, জোড়াটা আপনাদের দেখাবো। তো দেখেন আগে যে বাঞ্জা নিচে যে বাচ্চাগুলো ছিল, তো এই যে চুইঠাল মুসালদম, এই যে ওই বাচ্চারই বাবা মা। কত চাইতেছেন ভাই? বাচ্চা সহ ৩,০০০টাকা। খুব ভালো ওরে, দেখেন নরমাদি কোনটা? আচ্ছা, যেটা ডান দিকে আছে এটা নর, আর যেটা বাম দিকে বসে আছে এটা মাদি। তো ভাই একটু হাত দিয়ে দেখাইবে, দেখেন। তো ভিউজ দেখেন এই যে মাদিটা, মাদিটার ফেদ এই দমটা দেখেন। তো দমটা ১২টা দমই ফ্রেশ আছে, দেখেন গুনা নেন, ক্যামেরা ধরা হয়েছে। আর ফেদারটা দেখবি, আর এই যে এটার ফেদারটা দেখেন, আর চোখটা দেখাই, এই দেখেন এই যে চোখটা, এই যে দেখেন এই যে চোখটা, মাশাল্লাহ খুব সুন্দর আছে, দেখেন
এটা মাদিটা, তো দেখেন। আর এখন এটা নটটা দেখাবো আপনাদের, এই যে নটটা, নটটার কয়টা দম আছে? বারোটা ফ্রেশ আছে না, তো নটটারও বারোটা আছে, এই দেখেন, গুনা নেন সমস্যা নাই। আর ফেদারটা দেখিবি, আর এই যে এটা ফেদারটা দেখেন, মার্শাল অনেক বিগ সাইজের ফেদার। আর চোখটা একটু দেখি, তো এই যে দেখেন চোখটা, এই যে চোখটা দেখেন, মার্শাল্লাহ খুব সুন্দর আছে। তো যাদের প্রয়োজন তো ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন, তো নাম্বারটা দিয়ে দিব আপনাদের। এই যে দেখেন এটা মাদি, আর এ পাশে যে এটা নট। একবার ডিম বাচ্চা করছে, তো ভাইয়ের এটা চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এটা একদম দেখেন, এখানে এক জোড়া সাদা শর্ট ফেস। তবে নর্মাদি কোনটা? বাম সাইডেরটা মাদি, আর হাড়ির উপরেরটা হচ্ছে গিয়ে নর। আচ্ছা, এই যে সামনেরটা যেটা যে হাড়িতে গেল এটা মাদি, আর যেটা ওই যে এখন এই যে এটা নামলো এটা নর। তো নটটা মল্টিংয়ে আছে, তার জন্য এরকম দেখা যাইতেছে। তো ভাই দাম কত চাইতেছেন? এটা চাওয়া দাম ভাই 3500 টাকা। এটা চাওয়া দাম 3500 টাকা। ডিম বাচ্চা তো করছে না? হ্যাঁ, এটা কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে, কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে, মিটিং চলতেছে আপাতত। তো এটা ভাইয়ের চাওয়া দাম, আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। দেখেন মশলা খুব সুন্দরই আছে, তবে বান্দির নটটা মল্টিং আছে, এটা মল্টিংটা পার হয়ে গেলেই অনেক সুন্দর দেওয়া দেবেন মাদিটার মতো। হ্যাঁ, এখানে এক জোড়া চুইঠাল বাগা হাই ফ্লোর। তবে এই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা চাইতেছি ভাই 3000 টাকা। এই জোড়াটা ভাই চাওয়া দাম 3000 টাকা। ডিম বাচ্চা করছে ভাই? হ্যাঁ ভাই, ডিম বাচ্চা করছে। তো দেখেন দুইটাই চুইঠাল আছে, তো বাকিটা আলোচনা সাপেক্ষে। আর যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারেই আপনারা নেবেন এবং কি নিতে পারবেন। আচ্ছা, তো এটা ডিম বাচ্চা তো করছে না? ডিম বাচ্চা করছে, তো যারা নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। আর এটা একদম না, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে, দামাদামির অপশন আছে। টেডি গ্রিভাস, তবে এই জোড়াটা কত চাইতেছেন? এটা 10000 টাকা চাওয়া। নর্মাদি কোনটা? আচ্ছা, ডান সাইডে যেটা, ডান সাইডে এটা হলো মাদি, তো আর বাম সাইডে যেটা আছে ওইটা নর। তো হলো নর এলো গিয়া টেডা, আর মাদি এলো গিয়া টেডি। তো এটা মজা করে বললাম আর কি। তো ভাই এটা তো ডিম বাচ্চা করছে না? ডিম বাচ্চা করছে, তো যাদের প্রয়োজন তো নিতে পারেন। দাম কত চাইছেন? 10000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। তো টেডা টেডি যদি কেউ নিতে চান তো তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, নাম্বারটা দিয়ে দিই। সবুজগুলো হাই ফ্লোর। তো ভাই জোড়া কত চাইতেছেন? এই যে চাওয়া দাম ভাই 2500 টাকা। ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে। সামনেরটা কি? সামনেরটা মাদি, আর পিসেরটা নর। দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আছে, তো এটা একদম না, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখেন, আর যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। কালদম হাই ফ্লোর। তো ভাই কত চাইতেছেন? জোড়াটা দিতেছি 2500 টাকা। জোড়াটা 2500 টাকা চাওয়া। নরের পায়ে ট্যাগ আছে, খুব উড়ে। হ্যাঁ দেখেন, এই যে নরের পায়ে ট্যাগ আছে। তো ভাই 2500 টাকা না? 3500 টাকা চাওয়া, আর বাকিটা আলোচনা সবাইকে নিতে হবে। ডিম বাচ্চা রানিং আছে না? ডিম বাচ্চা 100% রানিং আছে। আর যারা নেবেন তো ভাই ডিম বাচ্চা 100% রানিং দিয়ে নিতে পারবেন। পাকিস্তানি হাই ফ্লোর কবুতর, খুব ভালো উড়ে এগুলো। তো ভাই জোড়াটা কত চাইতেছেন? জোড়াটা চাইতেছি 5000 টাকা। এই জোড়াটা ভাই চাওয়া দাম, শেপ দেখলে আর বডি সাইজ দেখলে বোঝা যাবে যে এটা অনেকক্ষণ উঠবে। আচ্ছা, নর্মালি কোনটা? পিছনেরটা হাড়ির উপরে একটা নর, আর বাম সাইডটা মাটি। আচ্ছা, ডান পাশে যেটা হাড়ির উপরে দাঁড়ায় আছে এই যেটা, এটা নর, আর যেটা নিচে আছে এটা মাদি। এটা ভাই চাওয়া দাম 5000 টাকা। ডিম বাচ্চা তো ভাই রানিং আছে? ডিম বাচ্চা রানিং আছে। যারা নেবেন তো ভাই গ্যারান্টি সহকারে নিতে পারবেন। একটু ঠোঁটটা জুম করে দেখাই, দেখেন
দেখেন ডাউন শেপের কবুতর, আর এটাই যে মাদি, এটা 5,000 টাকা চাও, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। আর পিছনে যেটা আছে এটা নর, আর বাকিটা আপনাদের আলোচনা সবাইকে নিতে হবে। ডিম বাচ্চা তো বেরিয়ে নিয়ে আসে, ডিম বাচ্চা 100% রানিং আছে, গ্যারান্টি সহকারে নিতে পারবেন। ইন্দোনেশিয়ান কেরি চিলা, তো দেখেন তো ভাই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা চাওয়া দাম দাউদকান্দি থেকে রেস করা আছে না, টেক আছে, আর ধরে এখন আপনাদের দেখাবো এটা 10,000 টাকা চাওয়া, তো এখন দেখাবো ধরে দেখেন। তো ভিউজ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কেরি, এটা ইন্দোনেশিয়ান কেরি, এটা মাদি, তো দেখেন মাদিটার চোখ পুরাই গোল্ডেন কালার, দেখেন তো দেখেন এই যে চোখটা খুবই সুন্দর চোখ, আর এটার ফেদারটা দেখবি, আর এটার ফেদারটা দেখেন মাশাল্লাহ অনেক বড় সাইজ আছে, আর ওটা ভেঙে গেছে না, ওই পাশে একটু ভেঙে গেছে, আর এই পাশের ফেদারটা উড়াইলে 8-10 ঘন্টা উড়ে, আর এই পাশে এই যে ফেদারটা দেখেন, এই যে ফেদারটা দেখেন মাশাল্লাহ বড় সাইজ, আর দমটা একটু দেখবি, আর এটার দম দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আছে। তো যাদের প্রয়োজন তো নিতে পারেন, এখন নটটা আপনাদের দেখাবো। তো দেখেন এই যে এটা নট, এই যে নরের চোখটা, এটাও গোল্ডেন কালার চোখ দেখেন, তো মাশাল্লাহ খুব সুন্দর দেখেন চোখটা। তো এটার ফেদারটা দেখি, এই যে দেখেন এই যে এটার ফেদারটা মাশাল্লাহ, এটাও বড় বিগ সাইজের ফেদারটা খুব সুন্দর, আই পাশের ফেদারটা দেখেন, এই যে এই পাশের এই যে ফেদারটা দেখেন, তো এই দমটা দেখে একটু, আর এটার দমটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আছে, দেখেন দমটা দেখেন। তো এটার নটটা দেখাইলাম, তো যাদের প্রয়োজন তো নিতে পারেন। তো এটা 10,000 টাকা চাওয়া দাম, এটা 10,000 টাকা চাওয়ার, বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে, এটা একদম না। পাকিস্তানি হাই ফ্লোর কবুতর গোল্ডেন স্টাইলের, তো নরমাদি কোনটা ভাই? ডান্সার এটা মাদি, নর হার, হাড়ির উপরে এটা হচ্ছে মাদি, ডান্সার এটা নর যেটা নিচে, আর বাম সাইড এটা মাদি যেটা হাড়ির উপরে। তো ভাই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা চাওয়া দাম ভাই 4,000 টাকা, এই জোড়াটা ভাই চাওয়া দাম 4,000 টাকা। ডিম বাচ্চা তো ভাই রানিং আছে, ডিম বাচ্চা 100% রানিং আছে, যারা নেবেন গ্যারান্টি সহকারে নেবেন, তো এটা একদম না, বাকিটা আলোচনা সবাই আপনার দামাদামি করে নেবেন। তো দেখেন একটু চোখগুলো যদি দেখাই আপনাদের, চোখগুলো আপনার রুটে নিলে সুন্দর স্ট্রোক এরিয়াটা বুঝে এটা বোঝা যাবে, এই যে দেখেন কালো কালো লাগতেছে, আমি জুম করলাম মনে হয়, এই যে দেখেন একটু জুম করে দেখাই আপনাদের, তো দেখেন চোখগুলো, তো বাঘাটা হইলো আপনার নট হইলো বাঘা, আর মাদিটা হইলো বাজুন্দর বাঘা, তো এটা ছাড়া ছাড়ি লাইনের কবুতর। তো ভাই কত চাইতেছেন দাম? এই জোড়াটা চাইতেছি ভাই 4,000 টাকা, এই জোড়াটা ভাই চা দাম 4,000 টাকা। ডিম বাচ্চা করছে ভাই? 100% ডিম বাচ্চা করছে, তো এটা একদম না, বাকিটা আপনার আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখেন নটটা বাঘা, আর মাদিটা বাজুন্দর বাঘা, এটা ছাড়া ছাড়ি লাইনে, তো যারা রেস করাতে চান তো নিতে পারেন, এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা রেস করাতে পারবেন। চুইটাল চিলা বিগ সাইজের চিলা, এই যে এটা নর, আর ওই পাশে ওইটা মাদি, তো ভাই এটা দাম চাইতেছেন কত ভাই? দাম চাওয়া ভাই ফিক্সড 8,000 টাকা, এটার দাম চাওয়া ফিক্সড 8,000 টাকা। শেপটাও মাশাল্লাহ ভালো আছে, দেখেন বিগ সাইজের চিলা এটা, দেখেন চোখগুলো দেখেন একটু, এটা ইন্দোনেশিয়ান চিলা, এটা ইন্দোনেশিয়ান চুইটাল, এটা ইন্দোনেশিয়ান চুইটাল চিলা, এটা পড়বে একদম 8,000 টাকা। ডিম বাচ্চা রানিং আছে? ডিম বাচ্চা 100% রানিং আছে, যারা নেবেন গ্যারান্টি সহকারে কিনতে পারবেন, সমস্যা নেই। দেখতেছেন এটা হচ্ছে সামনেটা হচ্ছে গিরিজেল নর, এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল নর, এটা একসাথে রাখা হয়েছে আর কি, পায়ে ঠিক আছে। এই নটটার চাওয়া দাম হচ্ছে গিয়ে 5,000 টাকা, এটা 5,000 টাকা চাওয়া নটটা, নটটা রানিং আছে 100%, নটটা 100% রানিং আছে, নটটা 5,000 টাকা চাওয়া, দেখেন মাশাল্লাহ বিগ সাইজ আছে,
দেখেন বডিটা দেখেন তো, এটা একদম না আপনার আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে পারবেন। আর এই পাশে যেটা গ্রিবাস, এটা গ্রিবাসটা হচ্ছে কি মাদি, এটা হচ্ছে বানজা, একটা মাদি বানজা মাদি, এটা একাই বসে থাকে ডিম নিয়ে, একাই বাচ্চা খাওয়ায়, একাই ডিম নিয়ে বসে থাকে, একাই বাচ্চা খাওয়ায়। হ্যাঁ, এটার দাম পড়বে 1500 টাকা। এটা আপনি যে দেখতে যাবে আমরা সাথে সাথে চেক করে দেখাই দিতে পারবো। আচ্ছা, উনি সাথে সাথে প্রমাণ করে দেখাইতে পারবে, কোনো সমস্যা নেই। তো যাদের প্রয়োজন তো নিতে পারেন, এটা একদম 1500 টাকা পড়বে। দেখেন এটার চোখটা দেখেন একটু, আর এটা নটটা 5000 টাকা চাওয়া, নটটা 5000 টাকা চাওয়া, আর বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। এটা সিলভার বাঘা দেখেন, সুন্দর আছে। আর এটা একদম না, আর বাকিটা আপনাদের আলোচনার সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। একদম পড়বে 3000 টাকা। এটা বানজা, ভালো বাচ্চা কাচ্চা খাওয়ায়, তো যাদের প্রয়োজন তো নিতে পারেন। দেখেন এই যে মাদি খুলনার বিখ্যাত বেনারস। তবে এটা কত চাইতেছেন? এটা চাওয়া দাম 3000 টাকা। একটু চোখটা যদি একটু ঝুম করে দেখাই আপনাদের, দেখেন নীল চোখ, নীল চোখের, নীলা চোখের, দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আছে। এটা ভাইয়ের চাওয়া দাম 3000 টাকা, পায়ে মোজা আছে দেখেন। তো আর বাদ বাকিটা আপনাদের আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে, এটা একদম না। খাকি, দুধ খাকি এটা। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন ভাই? এই জোড়াটা চাওয়া দাম 3000 টাকা। সামনে টনর, সামনে টনর, আর পিছে যেটা আছে ওইটা মাদি, এই যে এই পাশে এটা মাদি, এটা 3000 টাকা চাওয়া দাম। ভাইয়ের ডিম বাচ্চা করছে ভাই? ডিম বাচ্চা করছে, তো মাশাল্লাহ খুব সুন্দর আছে দেখেন। আর বাকিটা আলোচনা সবাইকে দামাদামি করে নিতে হবে। এখানে এক জোড়া পাকিস্তানি আর্মি কবুতর। তো ওই সামনেরটা কি নন মাদি? সামনেটা নর, আর বাম সাইডটা এখন যেটা আছে ওইটা মাদি। তবে দাম কত চাইতেছেন ভাই? এই জোড়াটা ভাই চাওয়া দাম 4000 টাকা। ডিম বাচ্চা করছে ভাই জান? 100% ডিম বাচ্চা করছে, 100%। তো যারা নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। তো এটা একদম না, আর বাকিটা আপনাদের আলোচনা সাপেক্ষে দামাদামি করে নিতে হবে। দেখেন একটু জুম করে চোখটা দেখাই, এই যে দেখেন চোখগুলা। তো যারা নিতে পারেন তো পটাপট ফোন দিবেন, ফোন দিয়ে নিয়ে যাবেন। এক জোড়া ওল্ড ব্লাডের হাই ফ্লোর গ্রিভাস। তো ভাই এই জোড়াটা কত চাইতেছেন? এই জোড়াটা ভাই চাওয়া দাম হচ্ছে 2500 টাকা। এই জোড়াটা এটা ছাড়া ছাড়া লাইনের কবুতর, এই জোড়াটা 2500 টাকা চাওয়া, আর বাকিটা আলোচনা সাপেক্ষে। এটা খুব ভালো ওরা ওরে, তো নিলেই বুঝতে পারবেন। তো দেখেন যেটা ডান পাশে আছে এটা নর, আর যেটা বাম পাশে আছে ওইটা মাদি। নরটায় খাইতে চাইতেছে, নরটায় ক্যামেরাটা খাইয়া ভালো লাগবে। তো যাদের পছন্দ হবে তো ফোন করবেন। এক জোড়া ইন্ডিয়ান রামপুরি। তো নরমাদি কোনটা ভাই? এই হাড়ির উপরে এটা হচ্ছে নর, আর বাম দিয়ে ডান সাইড হচ্ছে মাদি। ডান সাইডে এটা মাদি, আর বাম সাইডে এটা নর, যেটা হাড়িতে বসে আছে। আর অলরেডি দুইটা ডিম দিছে, দুইটা ডিমই জমছে মাশাল্লাহ। তো ভাই জোড়াটা কত চাইতেছেন ভাই? জোড়াটা চাইতেছি ভাই 6000 টাকা। এই জোড়াটা ভাইয়ের চাওয়া দাম 6000 টাকা। তো দেখেন এটা 6000 টাকা চাওয়া, আর বাকিটা আলোচনা সাপেক্ষে। তো দেখেন, তো যাদের পছন্দ হবে অবশ্যই ভাইকে কল করবেন। আউল এটা সিঙ্গেল, এটা নর, আর যেটা কাকাও এটা মাদি। তো যাদের লাগবে তো ফোন করবেন, যাদের যেটা লাগে দেওয়া যাবে, এটা তো জায়গা নাই তো কারণ একসাথে রাখে। তো যাদের লাগবে অবশ্যই ফোন করবেন, কাকা মাদি আর চাইনিজ আউল এটা নর। তো ভিউজ দেখতে পাচ্ছেন, এখানে বন্টিনয়েট নর, আর কালশিরা এটা মাদি,
তো যাদের লাগবে তো অবশ্যই ফোন করবেন, তো এটা সিঙ্গেল সিঙ্গেল আছে, তো যাদের লাগবে তো ফোন দিবেন। সিঙ্গেল সিঙ্গেলও দেওয়া যাবে, চাইলে দুটোও দেওয়া যাবে, যার যেভাবে লাগবে। আচ্ছা, এটা নর, তো ওই নটটা কত চাইতেছেন ভাই? এটা চাইতেছে 5000 টাকা। নটটা চাওয়া দাম 5000 টাকা। রানিং আছে ভাই? 100% রানিং আছে। আচ্ছা, তো যারা নিবেন তো নিতে পারেন, এটা 5000 টাকা চাওয়ার, বাকিটা আলোচনা সাপেক্ষে আপনাদের দামাদামি করে নিতে হবে, এটা একদম না। খুব সুন্দর আছে। তো নরমাদি কোনটা? এটা মাদি, ডান সাইড এটা মাদি আর বাম সাইড এটা নর। তো যাদের লাগবে অবশ্যই ভাইকে নক করবেন, ফোন নাম্বারটা দিয়ে দিব। এখানে হেলমেট আছে, তো নানা আছে আর সবজি হোম আছে, তো যার যেটা লাগবে নিতে পারেন। এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে, তো নিতে পারেন, এগুলোর দামগুলো প্রকাশ করা হলো না। তো যার যেটা লাগবে তো অবশ্যই ফোন করে জেনে নেবেন। কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, তো তার একবার কি অবস্থা? আচ্ছা, তার জন্য আচ্ছা, কবুতর পালতেছেন তারেক ভাই? আপনি তো একসঙ্গে কবুতর পালেন। নতুন মানে হচ্ছে আমি কোনো সামনে আসিনি, আমি পিছনে খাবার দাবার যা আনিল তাতে সব আমি করতাম আর বাড়ি বেশ বিক্রি করতো। আর আমি ছোটবেলা থেকে কবুতর পালি। আচ্ছা, কত বছর হয়েছে আপনার কবুতর পালা? 2008 থেকে ভাই। 2008 থেকে কবুতর পালন করতেছেন, তো শখের বর্ষ কয় বছর যাবৎ পালছেন? পুরাটাই শখের বর্ষ, আপনি এখনো বাণিজ্যিকভাবে বেত বিক্রি করেননি। আচ্ছা, তো যাই হোক, তো দর্শকদের উদ্দেশ্যে যারা মনে করেন যে নতুন কবুতর পালতেছে, আপনি তো অনেক বছর যাবৎ কবুতর পালতেছেন, তো যারা এখন নতুন কবুতর পালতেছে, গিরিবাজ গোল্লা দিয়ে মানে শুরু করছে, পালা শিখছে, এখন তারা চাচ্ছে যে ভালো কিছু কবুতর দিয়ে কিছু টাকা ইনভেস্ট করে ওইখান থেকে কিছু টাকা আর্নি করা, ইনকাম করা, তো কোন কবুতরটা দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার হয়? দিয়ে শুরু করলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে যে আপনার ওই রেসার হুমা এই কবুতরগুলো জানানো শক্ত। আর ফেন্সি কবুতরগুলো কি ওটা হচ্ছে আলাদা একটা বিষয়, আপনি খুব বুঝেন যে 24 ঘন্টা আপনি না দেখলেও আপনি যখন যাইবেন আপনার কবুতরটা দেখলে আপনার বুঝতে হবে যে না আমার কবুতরটা এখানে সমস্যা হয়েছে বা এই কবুতরটা একটু সমস্যা মনে হইতেছে। ফেন্সির ক্ষেত্রে এই জিনিসটা লাগে। আর হুমা হচ্ছে যে আপনি খালায় রাখলে নর্মালি হুমা তেমন সমস্যা হয় না, হুমা কবুতর খুব কম মারা যায়। আর দেখা গেছে আপনি যদি একজন ফেন্সি কিনেন এই যে কবুতর আমি দেখলে বুঝবেন না যে কি হয়েছে, যদি অসুস্থ থাকে তাহলে আপনার বিষয়টা আপনি দেখে বুঝতে হবে। আর কবুতর হচ্ছে কি আমার পশু হচ্ছে মেইন অসুখ হচ্ছে আমার ঠান্ডা, এটা যদি আপনি প্রথম 2-3 দিনে যদি না ধরতে পারেন এরপরে ডাক্তারে মনে করেন যে বাপ মা এনে দিল কোনো সময় কোনো দিনই ছিল না, এটা ফার্স্টে আপনি ধরতে হবে যে না আমার কবুতরতে এই অসুস্থ আছে, কবুতরটা কম খায়, কবুতরটা পায়খানার কিছু সমস্যা আছে, এইভাবে আস্তে আস্তে হয়ে যায়। আমরা তো ফার্স্টে ছিল না, আমাদের আস্তে আস্তে। তো এখন কোন কবুতর দিয়ে শুরু করা উচিত তাদের? এই ভাই মুম্বা আছে, রেসার আছে, তারপর যে এই টাইপের কবুতরগুলো গিয়ে তো আপনার পক্ষ থেকে যদি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছে দেখতেছে এই ভিডিওটা দেখতেছে, তো তাদেরকে যদি কোনো মূল্যবান কথা বলতে চান তো অবশ্যই তাদেরকে শেয়ার করতে পারেন। কবুতর ভাই আপনার যদি ওরকম পালার মতো লোক থাকে তাহলে ইনভেস্ট করেন, কবুতর ঠিকভাবে পালতে হবে, কারণ এরা ভাই প্রতিদিন বুবা প্রাণী, আমরা আটকায় রাখছি, আমরা খাওয়ান দিলে খেতে পারবে না দিলে পারবে না, এই বিষয়গুলো পুরোপুরি নিশ্চিত করতে পারলে পরে আলাপ ইচ্ছা মতো পারবে। আচ্ছা, আমি মাঝখান দিয়ে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সময় ছিল না, আমি মাঝখান দিয়ে 3 বছর কবুতর পালিনি, এরপরে আবার তার একবার সাথে মিল হয়েছি, দুইজনে মিললে সময় দেই, তখন আবার আমি কবুতর তুলছি, আমার সময় নেই, আমি নিজে কবুতর পালিনি, 3 বছর আমি কবুতর থেকে দূরে ছিলাম ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে টাকা আসার পরে, এরপরে আবার দেখবেন যে তার একবার আছে আমাদের এলাকা থেকে আছে, তো দুজনে মিললে আবার আমি না দিলে তার একবার দিতেছে, তার একবার না দিলে আমি দিতেছি, এরপরে আবার মনে করেন আমি কবুতর তুলছি, আমি জিনিসটা জানি আবার তুলছি। আচ্ছা, তো ফোন নাম্বারটা বলে দেন ভাই। আমার ফোন নাম্বার হচ্ছে 07-07-47-47-999-333-5। তো ভাইয়ের নাম হইল তমাল ভাই, আহমদুল্লাহ তমাল ভাই। তো ভাইয়ের লোকেশনটা তো আগে যে একই সেম, কমলাপুর মুগদামান্ডা বাগ, রাজারবাগ বাগপাড়া। তো এখানে আসলে তো ভাই, তো তারেক ভাই তো অসুস্থ এখন, তো তারেক ভাই মনে হয় বাইরে কবুতর খাওয়াইতেছে, তো চলেন বাইরে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তো চলেন একটু দেখে আসি। তো দেখেন তারেক ভাই কি করতেছে, এই যে তারেক ভাই দেখেন, এই যে তারেক ভাই, আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই?
ঘুমায় ঘুমায় কথা বলেন দুর্বল হয়ে গেছে না বেশি দৌড়াদৌড়ি করার কারণে অনেক দৌড়াদৌড়ি করছি মানে কাস্টমারের সাথে যোগাযোগের মানে আপনার কাস্টমারের কবুতা দিতে হইব ডেলিভারি দিতে হইব সব একা আমি করি কালেকশন করতে একাই ঢাকা শহর একটা সাততলা আটতলা বায় বায় উঠান লাগে নামন লাগে এমন করতে করতে ভাই দুর্বল হয়ে গেছে শারীরিক ভাবে বুঝতে পারছেন আচ্ছা তো শরীরটা অনেক দুর্বল একটু রেস্টে আছি তো আমার ভাই আছে ছোটো নাম ওর থেকে কবুতার কালেকশন করেন আর ওই আপনাদের যে কিছু কিছু কবুতর আছে যেটা ডেলিভারির মানে সময় সেটা আমি দিতে পারতেছি আমার শরীরে অসুস্থ কারণে কবুতর আছে সমস্যা নেই আপনার টেনশন করেন না তো দুই তিন দিনের ভিতরে ওই যোগাযোগ করে দেওয়া সম্ভব ছেড়ে দেবো আপনাদের মালটা কোনো টেনশন করেন না কোনো টেনশন আচ্ছা আপনারা ফুর্তি করেন আমি তো আমার জন্য দোয়া করেন ভাই তারেক ভাই ভাই আপনি পিছনে যে ওইটা দেখেন কি সাপ সাপ আরে আমি ওঠেন ওঠেন তারেক ভাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ